নমস্কার, আমি অমিত, চোখ রাখবো ওপার বাংলার খবরে। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকাল 10:30 তিনি ঢাকার হজরত শাহলাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদীকে লাল গালিচায় সংবর্ধনা এবং গার্ড অফ অনার দেওয়া হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 17 থেকে 26 মার্চ 10 দিনের অনুষ্ঠানের আগে অংশ নিয়েছেন বিদেশি নেতারা। শেষ দিন 26 মার্চ অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই উদযাপনে অংশ নিতে বাংলাদেশের মোদীর এই সফরে স্থান পাবে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়। তবে মহান মুক্তিযুদ্ধের সহযোগী দেশ, ব্যবসা বাণিজ্য এবং সাংস্কৃতিক আদান প্রদানের কারণে দুই দেশের সম্পর্ক সুগভীর। তাই এই গুরুত্বপূর্ণ ভারতের সরকার প্রধানের সফর উপলক্ষে নিরাপত্তা কঠোরতা সহ আয়োজনে কোনো ত্রুটি রাখেনি বাংলাদেশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ সফরে বাংলাদেশের সঙ্গে অনেকগুলো চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বিনিয়োগ, বাণিজ্য এবং পারস্পরিক সহযোগিতা অন্যতম। এছাড়া তিস্তা চুক্তি নিয়ে ভারত দ্রুত একটি সিদ্ধান্তে আসবে বলেও জানা গেছে। শনিবার রাতে বাংলাদেশ ত্যাগ করবেন নরেন্দ্র মোদী। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে প্রবেশের পর থেকেই আন্দোলনে উত্তাল বাংলাদেশ। শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ফটকের সামনে সমন্বয় ইসলামী দলগুলো এই কর্মসূচি পালন করেছে। সমন্বয় ইসলামী দলগুলোর পূর্বঘোষিত এই কর্মসূচি ঘিরে সকাল থেকেই বায়তুল মোকাররম মসজিদের চারপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করেছেন। জুমার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই উত্তর গেট থেকে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন ইসলামী দলের কর্মীরা। এ সময় সমন্বয় ইসলামী দলগুলোর কয়েকজন নেতা সিনিতে অবস্থা নিয়ে বক্তব্য দিয়েছেন। তারা বিক্ষোভীদের রাস্তায় না যাওয়ার অনুরোধ জানিয়ে বলেছেন, শৃঙ্খলা ভঙ্গ করে মিছিলে গেলে তার দায় দায়িত্ব আমরা নেব না। এরপর উৎসুক মুসল্লিদের অনেকেই রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেন। বেলা দুটোর দিকে মোদীর বিরুদ্ধে নানা স্লোগান তুলে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করা হয়। এরপর পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার পল্টন মোড় হয়ে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এ সময় সড়কের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ সদস্যের অবস্থান ছিল। এক উত্তেজক পরিস্থিতি সৃষ্টি হয় বাংলাদেশে মোদীর আগমনকে ঘিরে। সেই ছবি আপনারা দেখছেন ডিজিটাল বাংলার পর্দায়। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। আগে ভাগে সবার আগে।